নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি বেবি পনির চিল্লা। এটা আমি আটা দিয়ে তৈরি করব আর একটু হেলদি করার চেষ্টা করব, যাতে কম তেল ব্যবহার করা হয়। এই চিল্লাগুলো আপনি সকালবেলায় ব্রেকফাস্টে খেতে পারেন, বিকেলে টিফিনেও খেতে পারেন, অফিসেও নিয়ে যেতে পারেন, বাচ্চাদেরকেও স্কুলেও দিতে পারেন। খুব হেলদি হয় আর বেশ পেটটা ভরেও থাকে। আসুন তাহলে দেখে নিই কীভাবে করতে হবে এই রেসিপিটা। এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম, সেই পাত্রের মধ্যে আমি আটা দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল স্পুন আটা ব্যবহার করছি, আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। শুকনো লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। আর বাচ্চাদের ক্ষেত্রে লঙ্কাটা অ্যাভয়েড করাই ভালো। এখানে আমি কিছু ক্যাপসিকাম দিলাম, ধনেপাতা কুচি দিলাম, আর টমেটো কুচি দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, আর পেঁয়াজ কুচি দেব খানিকটা দিয়ে। আমি এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, সবগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতন করে জলটা দেবো, অল্প অল্প করে দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করব। খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না, এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে, কোন শহর থেকে, কোন দেশ থেকে আমার এই রেসিপিটা দেখছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমার তাহলে ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হ্যাঁ জানাচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। খুব সামান্য 1 চা চামচের মতন তেল দিলাম, দিয়ে আমি এটা গ্রিস করে নিচ্ছি তাওয়াটা। তাওয়াটা গ্রিস করা হয়ে গেছে, এবার এর মধ্যে এক হাতা করে ছোট ছোট করে আমি এই চিল্লাগুলি তৈরি করব। চিল্লাগুলি ছোট ছোট করে করছি বলে একে বেবি চিল্লা বলছি আমি আর কি। আর পনিরটা আমি একটু বাদে দেব, এইভাবে গোল গোল করে আমি একসাথে তিনটে একসাথে করে নিচ্ছি। তিনটে চিল্লা দিয়ে দিলাম, এবার কাঁচা অবস্থায় আমি উপর থেকে ছোট ছোট করে কিউব করে কাটা পনিরগুলো বসিয়ে দেব উপর থেকে, তাতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও হয়তো ভালো লাগবে অবশ্যই, পনির আছে যখন। আর পনির ছাড়াও এমনিতেও এটা খেতে বেশ ভালো লাগে, আমি তো মাঝে মাঝে করে খাই। এভাবে চেপে চেপে দেব যাতে এটা বসে যায়। খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সবগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তুলতে পারি। এবার আমি একটা একটা করে উল্টে দেব, দেখুন কি সুন্দর উল্টে গেল, এই দিকটা কি সুন্দর হয়েছে। আর একটু ভাজবো, আর একটু ভাজতে পরে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, ভাজাটা যেন ঠিক মতন হয়। আর তাওয়াতে যেটুকুনি তেল আছে ওইটুকুন তেল দিই, আবার চিল্লাটা বানানো হয়ে যাবে, আমি আর তেল ব্যবহার করব না। আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে নিন, আপনাকে আমাদের মধ্যে পেলে আমাদের খুব ভালো লাগবে। এইভাবে আবার খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব, আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি, কিন্তু খুব হাই ফ্লেমে করব না, তাহলে ভিতরে সবজিগুলো যেগুলো আছে সেগুলো কাঁচা থেকে যাবে। দেখুন কি সুন্দর লাগছে, এবার উল্টে দিলাম আবার এই সাইডটা, পনিরগুলো ভাজা হয়ে গেল আর দেখতে কত ভালো লাগছে পনিরগুলো। এইভাবে উল্টে পাল্টে চিল্লাগুলি তৈরি করে নেব। চিল্লাগুলি তৈরি হয়ে গেল, প্লেটিং করে নিলাম। এই চিল্লা একবার অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, আর ঝটপট হয়ে যায়, বাড়িতে থাকা জিনিস দিয়ে হয়ে যায়, খুব ভালো হয় খেতে। যারা যারা এই রেসিপিটা ট্রাই করবেন তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।
এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন। তাহলে আসি বন্ধু, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে। নমস্কার, ভালো থাকবেন।